বিএনপি চেয়ারপারসন খাদের জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে পদযাত্রা করবে দলের নেতাকর্মীরা। বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে। এর আগে সরকার পতনের একদফা দাবির অংশ হিসেবে গতকাল রাজধানীতে গণমিছিল করে বিএনপি।